আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডোবি ফটোশপ 7.0 কিভাবে আপনার সেটআপ করবেন। অ্যাডোবি লাস্ট ওপেন করে ইনস্টল করে আপনি এটাকে কিভাবে সেটআপ করবেন আপনার ল্যাপটপে অথবা কম্পিউটারে, যেভাবেই হোক। তা আমি ইউজ করি উইন্ডোজ 10, 7ও করতে পারেন, সমস্যা নেই, বাট এটা আপনি সাপোর্ট করতে পারবেন। সো আমরা চলে যাই আপনাদের কার্যক্রমে। ফার্স্ট অফ অল আপনি এই দেখেন, আপনার ইনস্টল করে রাখবেন অ্যাডোবি ফটোশপ 7.0, ঠিক আছে। একটু ইনস্টল করে নিচে আসবেন, নিচে সেট আপ নামে একটা অপশন আছে, তো সেট আপে ক্লিক দিবেন। দেখেন একটা ক্লিক দিলেই চলবে, রানলি হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি সেট আপে ক্লিক দিলাম, ইএস বাটন এখানে ক্লিক দিবেন। দেখেন ইএস এবং নো আছে, ইএস বাটনে ক্লিক দিবেন এখানে। হ্যাঁ, এটা দেখেন রান হইতেছে, লাস্ট নিচে দিয়ে দেখেন 99% অ্যাডোবি ফটোশপের 7.0 হয়ে গেছে, 100% ওকে, নেক্সট ওকে, আবার নেক্সট ইংলিশ করে রাখবেন আপনি সবগুলো ফ্রন্টগুলো। আমি নেক্সট ক্লিক দিলাম, আবার এগ্রিতে দিবেন অ্যাকসেপ্ট। তারপর এবার এখানে একটু আপনার ঘর পূরণ করার সময় আছে, ঠিক আছে। তো আপনার ফার্স্ট নেম আপনি দিতে পারবেন, আমি দিলাম ফার্স্ট নেমে মুজিব হাসান। লাস্ট যদি আমি এবারে এজ দিতে পারি, মানে লাস্ট পারফেক্টলি নাম এই যেখানে এজ দিতে পারি, ঠিক আছে। তারপরে আপনার এখানে মনে করেন না ফ্যামিলি টোটালি নাম, তা আমাদের গুস্তি যাই হোক, এটাকে যাই বুঝে আমি গাজি দিছি। সো এখানে আপনার কোম্পানি নাম দিতে পারেন, কোম্পানি নাম আমি রেজিস্টার দিতেছি, আপনি যে কোম্পানি যারা কার্যক্রম করবেন যে অফিসে, তো সেখানে আমি জাস্ট দিলাম আমার রেজিস্টার, ঠিক আছে। তারপরে আপনার নিচে যে সিরিয়াল নাম্বারটা আছে, এটা কি ফটোশপের এখানে আপনার রেজিস্ট্রেশন করা আছে কিনা, সো এটা একটা সিরিয়াল নাম্বার লাগবে, ঠিক আছে। তো সিরিয়াল নাম্বার দিতে গেলে আপনার দেখেন একটু অ্যাডোবি ওই যে ইনস্টল করার পরে ওখানে একটা সিরিয়াল নাম্বার অপশন আছে, দেখেন এখানে ইনস্টল করলে দেখেন নিচে লেখা আছে একটা কোড সিরিয়াল। হ্যাঁ, তখন আসার পরে এই, হ্যাঁ, এখান থেকে সোজা বরাবর টার্ম দেবেন, আমি দেখেন কপি করে কোথায় রেখে একদম সংখ্যাটা পুরোটা না, সংখ্যাটা আপনি ক্লিক করে নিয়ে পুরোটা কপি করবেন এখানে, কপি। হ্যাঁ, তো কপি করার পরে নিচে ওখানে পেস্ট করে দেবেন, যে কোড নাম্বারটা আছে সো কোড নাম্বারে এখানে পেস্ট করে দেবেন, এই যে এখানে টোটালি ফুললি, হ্যাঁ, পেস্ট। পেস্ট করার পরে জাস্ট তিনটে অপশন থেকে নেক্সটে ক্লিক দিয়ে দেবেন মাঝ বরাবর। এবার ইয়েস, টোটালি ফুরাটা হয়েছে আমার এখানে, ঘরগুলো পূরণ করা সব ঠিক আছে কিনা, এবার ইয়েসে দিয়ে দেবেন। এবার এগুলোর মাঝ বাটনে ক্লিক দিবেন, ওকে, নেক্সট নেক্সট নেক্সট, ঠিক আছে। এবার টোটালি ফুল এটা প্যাকেজ দিয়ে কমপ্লিট হবে, ঠিক আছে, মানে 100% কমপ্লিট হবে। অ্যাডোবিতে আপনার ওয়েলকো অ্যাডোবি ফটোশপ 7.0 প্রফেশনাল গ্রাফিক্স উইথার অ্যাডোবি ফটোশপ ইয়ার স্ক্যান সবগুলো, যে যতগুলো ফাংশন এখানে আছে অ্যাডোবি ফটোশপে সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে, ঠিক আছে, আর আপনারা দেখতে থাকবেন। তো একটু সময় নেবে, জাস্ট 100% না হওয়া পর্যন্ত একটু সময় নেবে, বিভিন্ন পদ দেখাবে। এবং এখানে কিন্তু আরেকটা দুইটা অপশন আছে, এখানে কিন্তু অ্যাডোবি ইমেজ অলরেডি এখানে, সেটাও কিন্তু ফাংশন এখানে আছে। হ্যাঁ, ভিজিট অ্যাডোবি .com ফর ফুল জিনিসটা এখানে সাবমিট করা হবে। একটু সময় নিতেছে, আপনার সাথেই থাকবেন, একে শেষ পর্যন্ত দেখাবেন। হ্যাঁ, ফিনিশ, আমার কাজটা কমপ্লিট করে জাস্ট ফিনিশে ক্লিক দিয়ে দেবেন, ওকে। হ্যাঁ, এটা জাস্ট কেটে দিবেন করো স্ক্রিনে দিয়ে, এটা জাস্ট একটা অ্যাডোবি ফটো জানি পিডিএফ ফাইল এখানে দেওয়া হয়েছে, সো এটাকে আপনার কেটে দিবেন এখান থেকে, করো স্ক্রিনে দিয়ে কেটে দেবেন, ঠিক আছে। টোটালি ফুল ফাইলগুলোই করো স্ক্রিনে দিয়ে আমি এখান থেকে কেটে দিলাম। অ্যাডোবি ফটোশপ এখানে আমি জাস্ট ওপেন করে একবার দেখাই, এখানে যদি আপনারা ডেস্কটপে না পান তাহলে সাইড বাটনে দিয়ে ফটোশপ 7.0 জাস্ট এটা ক্লিক করতে পারেন। হ্যাঁ, এখানে ওকে,